ব্যাপারে সমঝোতার আহ্বান জানালো তেহরান। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে এক ফোন আলাপে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি জানিয়েছেন, জেসিপিওএ টিকিয়ে রাখার সকল পথই খোলা রেখেছে তারা। তবে ইউরোপ যদি সময় ও সুযোগের সদ্ব্যবহার না করে, তবে সমঝোতার প্রতিশ্রুতি স্থগিতের ক্ষেত্রে তেহরান তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে বলেও সতর্ক করেন তিনি। চলতি সপ্তাহের শুরুর দিকেই ম্যাক্রো জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে পদক্ষেপ নেবেন তিনি। তার জের ধরেই বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে আলোচনা করেন ম্যাক্রো। সংলাপের পর তারা সিদ্ধান্ত নেন, পরমাণু সমঝোতাটি টিকিয়ে রাখতে একসঙ্গে কাজ করবে ফ্রান্স ও রাশিয়া। তবে সমঝোতার বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ। এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে সৌদি আরব থেকেও ইতিবাচক সাড়া এলো। যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ